নমস্কার, কেমন আছেন সবাই? মিষ্টি ব্লকের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজ মহাসপ্তমী, শুভ শারদীয়া প্রীতি, শুভেচ্ছা ভালোবাসা আপনাদের সবাইকে। এই ভিডিওটা যদিও পঞ্চমীর দিনের ভিডিও, আমার আপলোড করা হয়নি, আজকের দিনে আপলোড করলাম বলে আপনাদেরকে সপ্তমীর শুভেচ্ছা দিলাম। তো আজকে আমি আপনাদেরকে কলকাতার কিছু সেরা পুজো দেখাবো। এটা হচ্ছে সাউথ কলকাতার পুজো, ঠিক আছে? প্রথমে আমরা যেখানে যাচ্ছি এটা আপনারা দেখেই বুঝতে পারছেন, এটা হচ্ছে চেতলা অগ্রণী। এটা আমাদের মিস্টার ফিরোদ হাকিমের পুজো। তো পুজোর ভিড়টা আপনি একটু দেখুন এখান থেকে, এখানে অনেকটা আমাদেরকে ঘুরে আসতে হয়েছিল, ওই জন্য আমি সেখানকারটা দেখানো হয়নি, ক্লিপটা নেওয়া হয়নি, আমি এখান থেকে ক্লিপ নিয়েছিলাম। আপনারা একবার ভিড়টা দেখুন কিভাবে ওরা পুরো প্যান্ডেলটা হয়েছিল কলা পাতা দিয়ে, কলা পাতাকে শুকনো করে ডিজাইন করে, মানে কলা পাতারই থিম হয়েছিল পুরো পুজোটাতে। যে কোনো পুজো, কলকাতা যে কোনো পুজোতে এত ভিড়, এত ভিড় ধারণার বাইরে। তো আমি যতটা পেরেছি আপনাদেরকে দেখানোর জন্য খুব ক্লোজ থেকে ক্লিপগুলো নিয়েছি। দেখুন সবার হাতে কিন্তু ফোন এখন, আজকাল এটা হয়ে গেছে। আমি আমি বাড়িতে গিয়ে পরে দেখবো, আমি নিজের সামনে থেকে দেখবো না, কিন্তু আমি ভিডিওটা নিয়ে নেব, সেই জন্য সবার হাতে ফোন। আচ্ছা, ভেতরটা একদম খালি ছিল, ভেতরটা ওনাদের কমিটির সদস্যরাই ছিলেন, বাইরেরটাতেই খুব ভিড় ছিল। বাইরেটার ভিড়টা এই কারণে, কারণ কি বাইরে দিয়েই তো সব লোকজন দেখছে, ভেতরটা কাউকে অ্যালাউ করেনি। তো এবার আপনাদেরকে আমি প্রতিমাটা একটু ভালো করে দেখাবো। প্রতিমাটা দেখার পর প্রতিমাটা এত সুন্দর, আপনারা দেখলেই বুঝতে পারবেন। পুরোটা দেখুন, পুরোটা কিন্তু কলা পাতা দিয়েই তৈরি হয়েছে। কত কি থিম ভাবতে পারে না, হ্যাঁ, যে কলা পাতা দিয়েও কিছু কাজ করা যায়, মানে কত কলা গাছ লেগেছে তাহলে এটা করার জন্য। পুরোটা পুরো একদম পুরো থিম, পুরো প্যান্ডেলটাই কলা পাতা দিয়ে। এই যে এখানে অনেক নিউজ চ্যানেল এসেছিলো, ওরা ওনাদের ফুটেজ নিচ্ছিল, ওখান থেকে লাইভে ছিল, এরা হচ্ছে কমিটির সদস্যরা। তো আমি ফ্রন্টের দিকে যাচ্ছি, ফ্রন্টের দিকে গিয়ে আপনাদেরকে প্রতিমা দেখাচ্ছি, দাঁড়ান একটু ওয়েট করুন। থেকে বেরিয়ে গেছি, আরেকটা পুজো আপনাদেরকে দেখাবো। এখানেও সেম ভিড়, এখানে অনেকটা হাঁটতে হয়েছে, কিছু করার নেই, অনেকটা দূর থেকে হেঁটে এসেছি। এটা হচ্ছে সুরচি সংঘের পুজো, এটা অনেকেই নাম জানে। তো এখানকার কী থিম হয়েছিল এটা আপনাদেরকে দেখাচ্ছি, চলুন শুধু ভিড়টা দেখুন একবার। এখানকার ভিড়টা যেন আরও বেশি, ভেতরটা না গেলে কিন্তু আমি বোঝাতে পারবো না এখানকার থিমটা কী ছিল। এখানকার আপনি ভেতরে যারা গেছে, যারা যায়নি তারা তো বুঝতে পারবে না, ভেতরটা পুরো ওরা পুজো প্যান্ডেলটা এসি করে, এসি দিয়ে আসে। সু
সুন্দর থিম তৈরি করেছিল, পুরো ভেতরটা এয়ার কন্ডিশনার ছিল। আর ওনাদের থিম ছিল পৃথিবী আবার শান্ত হবে। তো ওখানকার পরিবেশটাও এত শান্ত ছিল, একদিকে পাখির আওয়াজ শোনা যাচ্ছে, একদিকে জলের আওয়াজ শোনা যাচ্ছে, একদিকে শিব ঠাকুরের মূর্তি, তারপর মানে অসাধারণ একটা পরিবেশ ওখানে কিন্তু ক্রিয়েট হয়েছিল। এত ভিড় ছিল, এত ভিড়ের মধ্যেও মানে এত ভালো লাগছিল ওর ভেতর দিয়ে হাঁটতে, সেটা ওখানে না গেলে কিন্তু বুঝতে পারবে না। তো যদি পসিবল হয় আপনাদেরকে আমি বলবো, সুরুচির সঙ্গে ঠাকুরটা গিয়ে আপনারা দেখে আসুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভিড়টা দেখুন একবার, আমি শুধু ভিড় দেখাচ্ছি এই কারণে, কেন কি ভিড়ে আমার খুব কষ্ট হয়েছে, কিন্তু কিছু করার নেই, ঠাকুর তো দেখতেই হবে। বলুন। আচ্ছা, এবার মায়ের প্রতিমাটা একটু দেখাই। মায়ের প্রতিমাটা আমি অনেক দূর থেকে নিয়েছি ভিডিওটা, তো কতটা ক্লিয়ার আসবে আমি জানি না, তো যতটা ক্লিয়ার এসছে আপনারা দেখুন। কত ভলেন্টিয়ার দিয়েছে দেখছেন, সব কিছু মেনটেন করার জন্য। এত ভিড় মেনটেন করাটা কি এত ইজি? এত ইজি না। দেখতে পাচ্ছেন মায়ের প্রতিমা? সুন্দর মেয়েগুলো ঢাক বাজাচ্ছিল না? চলুন বেরিয়ে পড়েছি, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্টস করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অন্য কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। গুড নাইট।